السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যদি কোনো মহিলার মধ্যে এই কুসংস্কার বা ভুলগুলো থাকে তাহলে সেই মহিলাটা নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে। আপনি মিলিয়ে দেখুন যে আপনার মধ্যে এই ভুলগুলো আছে কিনা। এক নাম্বার, জরুরি আকায়েদ, ইবাদত, সহি কুরআন তেলাওয়াত, পিতামাতা, স্বামীর হক ও সন্তানের হক সম্পর্কে ইলম হাসিল করে না, অথচ জরুরত পরিমাণ ইলম অর্জন করা ফরজ। অনেক পিতামাতাও এ ব্যাপারে উদাসীন, কিছু দুনিয়াবি ইলম শিক্ষা দেওয়াকে যথেষ্ট মনে করে। দুই নাম্বার, সময়ের পাবন্দি করে না, নামাজ ইবাদত খানা গোসল ইত্যাদি সকল কাজে তারা দেরি করে, এতে সংশ্লিষ্ট লোকেরা পেরেশান হয়ে যায় এবং অনেক জরুরি কাজ নষ্ট হয়ে যায়। তিন নাম্বার, দুই তিনজন একত্রিত হলে অন্যের দোষ চর্চায় লিপ্ত হয়, অথচ অন্যের দোষ চর্চা করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনা যন ইন্না বাযাযযন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দ আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহীম। হে মুমিনগণ, তোমরা কারো দোষ অনুসন্ধান করো না আর একে অন্যের গীবত করো না। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো তোমরা অবশ্যই ঘৃণা করে থাকো। আর আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ বড় তাওবা কবুলকারী ও দয়ালু। চার নাম্বার, আপুসে সালাম দেওয়ার অভ্যাস খুবই কম, নিজ বাবা মা ভাই বোন স্বামী সন্তানকেও তারা সালাম করতে অভ্যস্ত নন, এমনকি কেউ তাদেরকে সালাম দিলে উত্তর দেয় না বা শুনে থাকলেও উত্তর দেয় না। অথচ নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরে সালাম আদান প্রদান করতে বলেছেন। পাঁচ নাম্বার, চুগলখড়ি তথা একের কথা অন্যের কাছে লাগানো অনেক মেয়েদের একটা বদ অভ্যাস। এ ধরনের অন্যায় কাজ থেকে বেঁচে থাকা খুবই জরুরি। হাদিসে এসেছে, এই সকল কবিরা গুনাহ কবরে আজাব বৃদ্ধির অন্যতম কারণ। ৬ নাম্বার, সাধারণত মেয়েদের মধ্যে নিজেকে প্রদর্শনের মানসিকতা অধিক লক্ষ্য করা যায়। যদি তারা সাজসজ্জা করে তাহলে তা একান্তই পরপুরুষ বা অন্য কোনো নারীকে দেখানোর জন্য করে, যা একেবারেই অনুচিত। মেয়েদের উচিত হলো যথাসম্ভব ঘরে বসে স্বামীকে খুশি করার জন্য বেশি বেশি সাজসজ্জা করা, স্বামীর মনকে খুশি করা এবং তার দৃষ্টির হেফাজতের ব্যাপারে সহায়তা করা। এজন্য মহিলারা আল্লাহর দরবারে অনেক সওয়াব পাবে। সাত নাম্বার, বর্তমান মেয়েরা সাজসজ্জার নামে অনেক নাজায়েজ ও হারাম কাজ করে থাকে, যেমন বিধর্মী ও অসভ্য মেয়েদের মতো স্টাইল করে চুল কাটা, ব্রো প্লাগ করা, বিউটি পার্লারে গিয়ে গোপন স্থানের লোম পরিষ্কার করানো ইত্যাদি। আট নাম্বার, মেয়েদের জন্য সমস্ত শরীর আবৃতকারী মোটা কাপড়ের এমন ঢিলাঢালা পোশাক পরা জরুরি, যাতে করে শরীরের রং, ভাঁজ ও অঙ্গ পতঙ্গের আকার আকৃতি বোঝা না যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের মেয়েরা অনেকে বুরকা তো চিনেই না আর ঢিলাঢালা পোশাক পরতেও ভুলে গিয়েছে, যার কারণে সমাজে নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ অগ্রগতিতে বেড়ে চলেছে। নয় নাম্বার, অনেক মেয়েরা বাহিরে পর্দা করে বের হলেও পারিবারিক জীবনে পর্দার ধার ধারেও না, দেবর বাসুদের সাথে পর্দার কথা চিন্তাও করে না, অথচ এদের সাথে পর্দার কথা হাদিসে খুবই গুরুত্বের সাথে এসেছে, দেবরকে মৃত সমতুল্য বলা হয়েছে। দশ নাম্বার, অনেকে বুরকা পরিধান করে কিন্তু চেহারা খোলা রাখে, অথচ চেহারা সকল সৌন্দর্যের সমষ্টি, চেহারা আবৃত করা জরুরি। চেহারা, মাথা, চুল বা উভয় চোখ খোলা থাকলে বুরকার অর্থহীন হয়ে পড়ে, এমন পর্দা শরিয়াতে গ্রহণযোগ্য নয়।
এতে তারা ফরজ তরফ করার গুনাহে লিপ্ত হচ্ছে। আর অনেকে এমন নকশি বুরকা পরে যে তাতে পুরুষদের আকর্ষণ আরও বেড়ে যায়। বুরকা মূল উদ্দেশ্য হলো যাতে তার দিকে কারো আকর্ষণ সৃষ্টি না হয়। 11 নম্বর, কোথাও কোনো প্রয়োজনে যেতে হলে অযথা ঘোরাঘুরি করে যাত্রা বিলম্ব করে শেষে গন্তব্যস্থানে অসময়ে এবং দুর্যোগ পোহায়ে পৌঁছাতে হয়। অথচ অযথা বিলম্ব না করে একটু আগে বের হলে পথের অনেক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। 12 নম্বর, কোনো স্থানে সফরে যাওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত সামানপত্র নিয়ে বিরাট বোঝা সৃষ্টি করে যা বহনকারী সঙ্গী পুরুষদের অনেক কষ্ট স্বীকার করতে হয়। বোঝা বহনের দায় দায়িত্ব পুরুষদের মাথা চাপিয়ে নিজের দিব্যি আরামে সফর করে থাকে, এমনটা করা একেবারেই অনুচিত। 13 নম্বর, হাতে টাকা থাকুক বা না থাকুক কোনো কিছুর পছন্দ হলে তা অপ্রয়োজনীয় হলেও কিনতে হবে, এর জন্য ঋণ করতেও কোনো দ্বিধা করে না। যদি ঋণ নাও করতে হয় তবু নিজ টাকা অপ্রয়োজনে খরচ করা বোকামি ও গুনাহের কাজ, যথাসম্ভব ঋণ করা থেকে বেঁচে থাকা উচিত। এতে যদি কষ্ট হয় হোক, হ্যাঁ নিজের পছন্দের কোনো জিনিস যদি স্বামীর নিকট পছন্দনীয় হয় তাহলে ভবিষ্যতে যখন ওই জিনিসের প্রয়োজন পড়বে তখন কিনবে। 14 নম্বর, কেউ কোনো উপকার করলে তা শুক্রিয়া আদায় করে না, বিশেষত ঘরের ভৌজিরা প্রশংসার যোগ্য কোনো কাজ করলে শাশুড়ি কিংবা ননদরা তা শুক্রিয়া আদায় করে না, এটা বড়ই সংকীর্ণ মনা হওয়ার পরিচায়ক। হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়াও আদায় করে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার শুক্রিয়া কবুল করে না। তাই কেউ কোনো প্রশংসাযোগ্য কাজ করলে তার শুক্রিয়া আদায় করা উচিত, আর এই জন্য জাযাকাল্লাহু খায়রান বলবে। এতে যার প্রশংসা করা হয় তার মধ্যে কাজের উৎসাহ উদ্দীপনা বহুগুণে বেড়ে যায় এবং আল্লাহ তাআলাও খুশি হন। 15 নম্বর, শাশুড়িরা অনেক সময় পুত্রবধূদের কাজের মেয়েদের মতো মনে করে, কখনোই নিজের মেয়েদের মতো করতে পারে না। 15 নম্বর, শাশুড়িরা অনেক সময় পুত্রবধূদের কাজের মেয়ের মতো মনে করে, কখনোই নিজের মেয়ের মতো মনে করতে পারে না, যার কারণে অধিকাংশ যৌথ পরিবারে পুত্রবধূরা শাশুড়ি কর্তৃক নির্যাতিতা এবং সংসারে কলহের আগুনে লেগেই থাকে। সুতরাং পুত্রবধূকে নিজের মেয়ের সমান মর্যাদা দিতে না পারলেও যথাদ্রুত সম্ভব তাদেরকে পৃথক করে স্বাধীনভাবে চলার সুযোগ করে দেওয়া জরুরি।